যখন সবখানে 800 টাকা কেজিতে গরু মাংস বিক্রি হচ্ছে, সেখানে ব্যতিক্রম গরিবের একজন কালু কষায়। জানা যায়, বগুড়া শহরে বিভিন্ন হাট বাজারে যখন 800 টাকা কেজি দরে গরু মাংস বিক্রি হচ্ছে, ঠিক তখনই গাবতলী শিমুলতলী মোড়ে নজরুল ইসলাম ওরফে কালু কষা 500 টাকা দরে বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছে। কম দামে গরু মাংস বিক্রি করে মাসে তার 1,50,000 টাকার বেশি লাভ থাকছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত টাটকা এ মাংস কিনতে সেখানে জেলার বিভিন্ন এলাকার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ দোকানে কয়েকদিন আগে প্রতি কেজি মাংসের দাম 500 টাকা ছিল, স্থানীয় পুলিশের চাপে 30 টাকা দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে এই ব্যবসায়ী জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা শিমুলতলী গ্রামে নজরুল ইসলাম ওরফে কালু কষায় প্রায় 26 বছর ধরে গরু মাংসে ব্যবসা করছেন। বিভিন্ন হাট বাজার থেকে গরু কিনে এনে সেটি জবাই করে টাটকা মাংস বিক্রি করেন। আগে বাগবাড়ি বাজারে দোকান ছিল, তখন শহরে প্রতি কেজি গরু মাংস 600 আর বাগবাড়ি হাটে ছিল 550 টাকা। তখন তিনি 500 টাকার কমে কেজি দরে বিক্রি করতেন। এতে দিন দিন তার দোকানে ক্রেতা বাড়তে থাকে। একটি গরু জবাই করলে হাটের ইজারাদারকে 4,000 টাকা টোল দিতে হয়। এ নিয়ে ইজারাদারের সঙ্গে মতবিরোধের কারণে তিনি সেখানে ব্যবসা না করার সিদ্ধান্ত নেন। প্রায় 1 বছর আগে বাড়ির কাছে শিমুলতলী তিন মাথা মোড়ে মাংসের দোকান দেন। শুক্রবার সকালে শিমুলতলী তিন মাথা মোড়ে কালু কষায়ের গোশত ঘরে গিয়ে দেখা যায় ক্রেতার উপচে পড়া ভিড়। বগুড়া শহর ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলার ক্রেতারা মাংস কিনতে লাইন ধরেছেন। বগুড়া শহরের আটপাড়ার ব্যবসায়ী মহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে মাংস কিনতে এসেছেন। অনেকক্ষণ অপেক্ষার পর তিনি প্রায় 5 কেজি মাংস কেনেন। এতে তার অনেক টাকা সাশ্রয় হয়েছে। পার্শ্ববর্তী সোনাতলা উপজেলা স্কুল শিক্ষক মতিউর রহমান ফেসবুকে দেখে কালুর দোকানে মাংস কিনতে এসেছেন। তিনি তার নিজের 6 কেজি ও এক প্রতিবেশীর জন্য 4 কেজি মাংস কিনেন। প্রতি কেজিতে 100 টাকা সাশ্রয় হওয়ায় তিনি খুবই খুশি। কালু কষায় জানান, আগে বাগবাড়ি হাটে দিনে একটা গরু মাংস বিক্রি করতে পারতেন না, এখন সপ্তাহে 35 থেকে 40টা গরু জবাই করে মাংস বিক্রি করছেন। সপ্তাহের অন্য দিন 4-5টি হলেও শুক্রবার 9 থেকে 10টা গরু জবাই করতে হয়। 4 জন কর্মচারী মজুরি বাদ দিয়ে গরু প্রতি 500 টাকা থাকলেও মাসে তার 1,50,000 টাকা লাভ হতে থাকে। তার মতো অন্য কষারা হাটের বাইরে দোকান দিয়ে কম দামে মাংস বিক্রি করতে পারেন। এতে লাভ কম হলেও মানুষের উপকার হবে। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।